শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জাতীয় রাজনীতির অঙ্গনে এক ধ্রুপদী চরিত্র। বীরত্ব, নিষ্ঠা, আদর্শ, দেশপ্রেম সব মিলিয়ে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য সংযোজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশমাতৃকার সকল দুর্যোগ এবং দুঃসময়ে তার জীবিত অবস্থায় তিনি যে অসাধারণ বীরত্ব এবং ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, সেটিকে কখনোই কোনো বিভ্রান্তি এবং অনাচার সৃষ্টি করে ঢেকে রাখা যাবে না। বরং সত্য ইতিহাস উদ্ভাসিত হয়ে সকল যুগকে অতিক্রম করে এদেশের মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাস সৃষ্টির পিছনে যে কয়জন অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব অবদান, তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায়। জাতি যখন চরম সংকটের মুহূর্তে, এক গভীর দুঃসময়, জাতি যখন আচ্ছন্ন, এদেশের মানুষ, মুক্তিকামী মানুষ যখন দেশমাতৃকার মুক্তির জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে জাতীয় নেতৃত্বের যারা সেদিন অবস্থান করছিলেন তাদের কাছ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা কেউ পায়নি। এইরকম একটি অমানিসার মধ্যে, এইরকম একটি বিভ্রান্তির মধ্যে জাতি যখন নিপতিত, ঠিক সেই মুহূর্তে সেদিনের সেনাবাহিনীর একজন তরুণ মেজর, তিনি দেশমাতৃকার মুক্তির জন্য সামনে এগিয়ে এসেছিলেন এবং আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র তিনি সেদিন দিয়েছিলেন। সুতরাং যে নির্দেশনাটি রাজনৈতিক নেতৃত্বের দেওয়ার কথা ছিল, সেদিন সেনাবাহিনীর একজন মেজর, তরুণ মেজর সেই দায়িত্বটি পালন করেছেন। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন থেকেই আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অনন্য অংশ হিসেবে তিনি অধিষ্ঠিত হয়েছেন, তার অবস্থানকে প্রতিষ্ঠিত করেছেন। এরপরে স্বাধীনোত্তরকালে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায়। যে প্রত্যাশা ছিল যে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে, অসংখ্য রক্তস্রোতের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতার মূল স্পিরিট ছিল গণতন্ত্র। কিন্তু সেদিন যারা ক্ষমতাসীন হলেন স্বাধীনতা উত্তর, তারা সেই আত্মশক্তিকে, মানুষের সেই আত্মশক্তিকে দুর্বল করার জন্য এক এক করে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করতে শুরু করে দিলেন। আপনারা জানেন যে বিশেষ ক্ষমতা আইন থেকে শুরু করে জরুরি আইন, এই ধরনের একটার পর একটা কালা কানুন জারি করতে করতে তারা নাগরিক অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের যে মৌলিক অধিকার, সব কিছুকেই সংকুচিত করা শুরু করলেন। এই সংকোচনের ধারাবাহিকতায় তারা চূড়ান্তভাবে গণতন্ত্রের মূলে যেটি আঘাত করলেন সেটি হচ্ছে 1975 সালের 25শে জানুয়ারি সকল রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে সেটিকে বন্ধ করে দিয়ে এবং গণতন্ত্রের আর যে সকল যে শর্তগুলি আছে, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সকল কিছুকে অবদমিত করে বাকশাল নামক একটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন, যে পদ্ধতিতে কোনো দল থাকবে না, শুধুমাত্র একটি দল, এক ব্যক্তি, তারই শাসন প্রতিষ্ঠিত হবে। এটি ছিল দুঃশাসনের এক ভয়াবহ বহিঃপ্রকাশ। আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা হলো এই ঘটনার মধ্যে দিয়ে। এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যখন এক গভীর নৈরাজ্যের মধ্যে নিপতিত, ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন যে এইরকম পরিস্থিতি যখন তৈরি হয় তখন নানা ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়। এইরকম একটি গভীর চক্রান্তের মধ্যে দিয়ে 75 সালের 15ই আগস্টে একটি মর্মান্তিক ঘটনার সৃষ্টি হলো। তৎকালীন রাষ্ট্রপতি মরহুম শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই 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 হত্যা ঘটনা এবং অন্যান্য যে রাজনৈতিক পরিস্থিতি তখন দেশকে একেবারে খাদের কিনারে পৌঁছে দেয়। এই দেশ হিসেবে টিকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয় মানুষের মধ্যে। তো এই যে সংকট, এই সংকট উত্তরণের জন্য মানুষ একজন যোগ্য নেতৃত্বের সন্ধান করছিলেন, প্রত্যাশা করছিলেন, এবং আন্তর্জাতিক যারা প্রভু
তারা বাংলাদেশের এই অরাজক পরিস্থিতির সুযোগে নানা ধরনের খেলায় তারা মেতে উঠেছিলেন। ঠিক এমনি একটি মুহূর্তে 7ই নভেম্বর জনতা রাজপথে নেমে আসে এবং সেনাবাহিনীও রাজপথে নেমে এসে এই সিপাহী জনতার যৌথ সম্মিলনের স্রোতধারায় সেদিন জাতীয় নেতৃত্বে আসীন হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান সেদিন ক্ষমতাসীন হন একটি ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে, এবং তার এই ক্ষমতাসীন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্রের ধারা, আইনের শাসনের ধারা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এক এক করে সবাই মুক্তি পেতে শুরু করলো। জিয়াউর রহমানই হচ্ছে আমাদের গণতন্ত্রের প্রথম বাতিঘর, যিনি গোটা জাতিকে গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত করেছেন, এবং সেদিন থেকেই বহুদলীয় গণতন্ত্রের আবার পুনরুজ্জীবন শুরু হলো, যাত্রা শুরু হলো। এবং এটি আপনাদের সামনে বলতে কোনো দ্বিধা নেই যে আওয়ামী লীগ নামক যে সংগঠনটি স্বাধীনতার পর থেকে জনগণের অধিকারকে সংকুচিত করছিল এবং চূড়ান্ত পর্যায়ে বাকশাল প্রতিষ্ঠিত করেছিল তাদের নেতৃত্বে, সেই আওয়ামী লীগেরও পুনরুজ্জীবন ঘটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছিলেন সেই যাত্রার মধ্যে দিয়ে। তারপরে জানেন যে বিভিন্ন দেশে জাতীয়তাবাদী নেতাদেরকে, নেতাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, জাল বিস্তার করা হয়, জিয়াউর রহমানের বিরুদ্ধেও সেই চক্রান্ত, জাল তৈরি করা হয়। কিন্তু জিয়াউর রহমান তার অপরিসীম কর্মদক্ষতা, তার অতুলনীয় দক্ষতা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকের তৃতীয় বিশ্বের দেশে দেশে রাজনৈতিক নেতৃত্বে যে দুর্নীতির পাকে নিপতিত হয়, সেই জায়গা থেকে তিনি নিজেকে একজন মানে দুর্নীতিমুক্ত, দুর্নীতির সকল কলুষমুক্ত, নিষ্কলঙ্ক রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন জনগণের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে। এটা ছিল তার এক অপরিসীম মানে রাজনৈতিক চরিত্র, এক ব্যতিক্রমী রাজনৈতিক চরিত্র। যাই হোক, তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যেতে শুরু করলো। আজকের আমরা যত উন্নয়নের কথা বলি, সেই উন্নয়নের সূত্রপাত তিনি করেছিলেন জিয়াউর রহমান। একটি জাতিকে স্বনির্ভরশীল করার জন্য যত ধরনের পদক্ষেপ তার সেই গতিশীল নেতৃত্বে সেদিন শুরু হয়েছিল। আপনারা জানেন যে দেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করে সারা দেশে তিনি খাল কাটার মতো একটি কর্মসূচি গ্রহণ করেছিলেন, যে আমাদের নদ নদীর উপর পার্শ্ববর্তী দেশ যেভাবে গ্রোয়েন, স্পার, তারপরে বাঁধ দিয়ে আমাদের পানিগুলোকে একতরফাভাবে প্রত্যাহার করার যে ষড়যন্ত্র করছিল, সেইখান থেকে গোটা জাতিকে মানে গড়ে তোলার জন্য, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা আমাদের যে খালগুলো সেটাকে সংস্কার করে নতুন খাল কেটে আমরা শুকনো মৌসুমে সেই খালের মধ্যে পানি ধারণ করে আমরা সেচ কার্য করব এবং আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটি জাতিতে পরিণত হব। এই যে একটি গতিশীল নেতৃত্বের মধ্যে দিয়ে একটি দুর্ভিক্ষপ্রীত জাতিকে তিনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং দেশের বাইরে অন্য দেশে তিনি চাল রপ্তানি করেছিলেন। এই মানে অসাধারণ নেতৃত্ব জিয়াউর রহমান সেদিন দিয়েই তিনি উন্নয়ন এবং উৎপাদনের এক চূড়ান্ত শীর্ষবিন্দুতে তিনি দেশটিকে নিয়ে গিয়েছিলেন। আজকে আমরা যে গার্মেন্টসের কথা বলি, আজকে আমরা নানা ধরনের যে কৃষি ঋণ থেকে শুরু করে যে পদক্ষেপগুলি দেখি, সেগুলো সম্পূর্ণই সেগুলো চালুই করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই আজকে এই জাতি, এই এই ছোট্ট একটি দেশ এবং 16 কোটি মানুষ কমপক্ষে যে কোনো রকমে খেয়ে বেঁচে থাকতে পারে এর গ্যারান্টিটা, এই নিশ্চয়তাটা সৃষ্টি করেছিলেন, এটা একটা ভিত্তি দিয়ে দান করেছিলেন স্বাধীনতা, আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আমাদের এদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা আজও তার অম্লান স্মৃতিকে শ্রদ্ধা জানাই, আমরা তার রেখে যাওয়া কর্মকাণ্ড এবং তার যে 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 কাজ, যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, আমরা যদি সেটিকে অনুসরণ করি, সেটিকে অনুকরণ করি, তাহলে এই দেশ আর পিছিয়ে থাকবে না এবং এদেশের মানুষ আজকে যে অবরুদ্ধ গণতন্ত্র, বন্দী গণতন্ত্র, অবলুপ্ত গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে আবার জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে এদেশের গণতন্ত্রের জন্য যিনি আজীবন লড়াই করেছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যিনি দেশকে 3 বারের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, নেতৃত্ব দিয়ে দেশকে উন্নয়ন উৎপাদনের একটি
জায়গায় তিনি উপনীত করেছিলেন, একটি উন্নয়নের চূড়ান্ত জায়গায় যিনি উন্নতি করেছিলেন তার নেতৃত্বে আবারও সেই সুদিন আসবে যখন আমরা আমাদের একদিকে উন্নয়ন, উৎপাদন এবং মানুষের কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে সেই গ্যারেন্টিটা নিশ্চিত হবে, আবার অন্যদিকে বহুদলীয় গণতন্ত্র যেটি আজকে বন্দী করা হয়েছে সেটিরই পুনরুজ্জীবন ঘটবে। কারণ বারবার আজকে যারা ক্ষমতাসীন তাদের হাতেই গণতন্ত্র হত্যা হয়েছে, অবলুপ্ত হয়েছে এবং তাদের কাছ থেকে বিএনপি সেটিকে মুক্ত করেছে এবং বহুদলীয় গণতন্ত্রকে চালু করেছে। তো আমার বিশ্বাস যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক, দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আমাদের আধুনিক বাংলাদেশের যুবকার, তিনি তার রেখে যাওয়া যে পথ, তার রেখে যাওয়া যে দৃষ্টান্ত, তার যে কাজ, সেটি আমাদেরকে প্রেরণা জাগাবে এই জাতিকে আবারও স্বনির্ভরশীল জাতি হিসাবে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের পথ চলাকে অব্যাহত রাখা সব কিছুর ক্ষেত্রেই তার রেখে যাওয়া দৃষ্টান্তই আমাদেরকে প্রেরণা যোগাবে এবং আমরা সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ আজকের এই এই দানবীয় যে দুঃশাসন, এই দুঃশাসন থেকে মুক্তি হয়ে আমরা গণতন্ত্রের শীতল পরশের দিকে, পরশকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব, এই 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 প্রত্যাশা রাখছি এই মহান রাষ্ট্রনায়কের এই 36তম শাহাদাত বার্ষিকীতে।